পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতির আত্মজীবনীমূলক বই প্রকাশ, আর তাতেই উঠে এলো দলের মন্ত্রীর বিরুদ্ধে বিরোধীমূলক কথাবার্তা। জানিয়ে পাঁশকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্তি জানা রবীন্দ্র জয়ন্তীর দিন নিজের লেখা আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন, যেখানে দলের বিধায়ক ও মন্ত্রীর নাম উল্লেখ করে সমালোচনা করেছেন। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ববৃন্দ। 2011 সালে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2000 থেকে আজকে 2021 বাংলার মাটিতে যে সার্বিক উন্নয়ন হয়েছে এবং বাংলার মানুষ যে পরিষেবা পেয়েছে, এই 21 সালের নির্বাচনে তা বাংলার মানুষ বাংলার মেয়েকে সমর্থন করে বুঝিয়ে দিয়েছে বাংলার কী ধরনের উন্নয়ন হয়েছে। এবং যে বই প্রকাশ করেছে আমাদের ব্লক সভাপতি দীপ্তি কুমার জানা, উনি 2009 সাল থেকে প্রায় আজকে 14 বছর ব্লক সভাপতি হিসাবে কাজ করছে, বলছে উন্নয়ন হয়নি, এখনও ঘাটতি রয়েছে, দলের ব্যাপার দল ভাবছে। তিনি এমনকি মন্ত্রী এবং বিধায়কের নাম নিয়েও কটাক্ষ করেছেন যে কোনো কাজ করেননি বলে, এ বিষয়ে কী বলবেন? 2016 সালে পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী হিসাবে শহীদ মাতা ফিরোজা বিবির নাম ঘোষণা হয়েছিল। 2016 থেকে 2021 আমাদের মাননীয় ব্লক সভাপতি দীপ্তি জানা 5 বছর এমএলএকে নিয়ে চালিয়েছে বা এমএলএকে নিয়ে পাঁশকুড়া ব্লকে উন্নয়ন করেছে, এইটুকু আমি বলতে পারি। কতটা প্রভাব পড়বে আগামী দিনে? দলের বিরুদ্ধে যদি কেউ বলে থাকে, দল বিবেচনা করবে, এটা দলের উপরে ছেড়ে দেবে আমি মনে করি। 2011 সালে যে সরকার গঠিত হয়েছে এটা মা মাটি মানুষের সরকার, কেউ বা কারা এসে, কেউ 16 সালে, কেউ 17 সালে, কেউ 18 সালে দলে এসে যারা এখানে ক্ষমতা দেখাবার চেষ্টা করছে, আমি মনে করি তারা তৃণমূল কংগ্রেসটা করেনি। তৃণমূল কংগ্রেস হচ্ছে সততার প্রতীক, উন্নয়নের প্রতীক। লেখক দীপ্তি জানা জানান, তিনি এমন কিছু লেখেননি যাতে দলের ক্ষতি হবে। 9 সাল থেকে পাঁশকুড়া ব্লকের সভাপতি, আমাকে সভাপতি থাকতে হবে এরকম দীপ্তি আমার নাই। স্বাভাবিক কারণে দল যে সিদ্ধান্ত নেবে তা আমাকে মাথা পেতে মানতে হবে, কিন্তু এটা ঠিক যে পাঁশকুড়ার মানুষের কাছে আমি 12 বছর পেরিয়ে 13 বছরের সভাপতি, তাদের অভাব অভিযোগে কিছু কথা নিশ্চিত আমার কাছে আছে। স্বাভাবিক কারণে সেই কথা উর্ধ্বতনকে জানানো আমার কর্তব্য, এবং আমার পাঁশকুড়ার কেন্দ্রিক যে বিষয়বস্তু নিয়ে বই, সেই বই সেটা উল্লেখ থাকা উচিত বলে আমি মনে করি বলে আমি লিখেছি। স্বাভাবিক কারণে দল আমাকে 12 বছর আমি সভাপতি, আমাকে আবার থাকতে হবে এখন তো মাথা কথা নেই, দল যা সিদ্ধান্ত হবে তা আমার জানানো। এই বিষয়গুলো তো দলের মধ্যেও জানানো যেত, হঠাৎ বইয়ের মধ্যে কেন? দলের মধ্যেও জানিয়েছি এবং আমার খুবই আমি বই লাগছে না, এই লেখাগুলো না থাকলে বই অসম্পূর্ণ হতো বলে আমার মনে হয়। আরও দিন তো আগামী দিনে মানুষ আপনার বই পড়বে, সেক্ষেত্রে আপনার দলের বিরুদ্ধে বইয়ের চাহিদা অনেক বেশি। আমার 250 কপি বই আমি উদ্বোধনের দিন 100 কপি আমি শেষ করে ফেলছি, স্বাভাবিক কারণে বইয়ের চাহিদা বাড়বে নিশ্চিত। এবং চাহিদা এ কারণেই বাড়ছে, যারা পড়ছে ফোন করে বলছে খুব ভালো লেখা হয়েছে, আমাদের কথাটা লিখেছে। সুতরাং এটা তো দলের রাগেরও জায়গা নেই, দলকে সচেতন করার জন্য এই ছবি দেওয়া হয়েছে, এটা প্রচার হবে আমি তো জানতাম। সুতরাং দল এই লেখার পরিপ্রেক্ষিতে নিশ্চিত ব্যবস্থা নেবে এই বিশ্বাস আমার আছে, দলের পক্ষে থাকবে। যারা দল সম্বন্ধে জানে না, যারা কিছু আবেগপ্রবণ মানুষ আছে, যারা ভাবে যে দোকানে দোকানে একটু সকলের সঙ্গে কথাবার্তা মুখ করলে বোধ হয় দলের কাজটা ভালো হয়, অর্থাৎ তারা অনেক কিছু করতে পারে, কিন্তু এই বই আমি মনে করি মানুষকে সমৃদ্ধ করবে এবং এই বই দলকে আরও শক্তিশালী করবে। 10 বৎসর পরে ওনার যে এই পাঁশকুড়া নিয়ে উন্নয়ন নিয়ে শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ওনাকে আমি আমার তরফ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনিও ব্লকে দীর্ঘ 10 বছর পদ নিয়ে বসেছিলেন, তো এতদিন উনিও ভাবেননি, এমএলএ এমপিরা পাঁশকুড়া থেকে অনেক এমএলএ এমপি তৈরি হয়ে গেছেন, ওনারাও পাঁশকুড়া নিয়ে কোনো কিছু উন্নয়ন নিয়ে ওনারা ভাবেননি। তো উনি ওনার আত্মজীবনীতে এ কথা লিখেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। পরবর্তীকালে আমিও চাইবো
আরও অনেকেই এইভাবে আত্মজীবনী লিখুক। মাননীয়া নিজেই একটা কবিতা লিখে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এপাং উপাং ঝপাং। তো এইভাবে পরবর্তীকালে আরও নেতারা, তৃণমূলের নেতা নেত্রীরা এইভাবে আত্মজীবনী লিখে যাবেন। পাঁশকুড়ায় সেভাবে কোনো উন্নয়ন হয়নি, আজও পর্যন্ত হয়নি। তো শুধু পাঁশকুড়া নয়, সারা পশ্চিমবাংলায় কোনো উন্নয়নই হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।